একজন পুরুষ চারজন মহিলাকে বিবাহ করতে পারে কিন্তু একজন মহিলা চারজন পুরুষের সাথে একই সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে না কেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বিষয়টা হচ্ছে কি আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন ওরা সবাই কিন্তু খুবই ছোট ছোট ছিল তো সবাইকে আমি কোলে পিঠে করে মানুষ করছি আমার আদর ভালোবাসা দিয়ে এখন ওরা তো উপযুক্ত হয়ে গেছে বউয়ের দরকার পড়বো আর আমি আমার ভালোবাসার মানুষগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না এই কারণে পরে আমি তাদেরকে প্রস্তাব দিই তো তারা আমাকে প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব আপনি ভাবি হন পরে আমি বললাম ভাববি তাই কি আমি যদি সমান অধিকার চারজনকে দিয়ে যাইতে পারি তাহলে তো কোনো তখন আমি বলেছিলাম ভাই একজন পুরুষ চারজন স্ত্রী একই সময়ে একই সাথে বিবাহ করলে তার ঔলাদ তার সন্তান নির্বাচনে কোনো বিঘ্ন ঘটে না প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী তৃতীয় চতুর্থ স্ত্রী যেই স্ত্রীর গর্ভে সন্তান আসুক প্রত্যেকটা সন্তানের বাবা একজন কি বলেন আপনারা আপনাদের কি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ ভাই আমার একটা ছেলে বাচ্চা আছে আচ্ছা বাচ্চাটা কার ভাই এই কথাটা বলার মনে আর কষ্ট দেন না তো এটা ভাই কেমন ধরনের প্রশ্ন না কেন আপনারা জানেন না বাচ্চাটা কার বাচ্চাটা সবারই বাচ্চাটা যে কার এটা তো সমস্যা কিন্তু আমরা চাইতে ভাই কিন্তু একজন স্ত্রীর যদি চারজন স্বামী থাকে তখন তার গর্ভে কোন সন্তান আসলে এই সন্তানটা কত নম্বরের স্বামী এটা একটা হজবরল পরিস্থিতি তৈরি করবে নাউজুবিল্লাহ মিন জালিক ওই সন্তানের বাবাকে এটা নিয়ে প্রশ্ন দাঁড়াবে সন্দেহ থাকবে আমি কই আমার আব্বা ডাকতে ডাকে না সেজো বাইরে কয় হেরো ডাকে না ছোটরে কয় হেরো ডাকে না বড়রে ডাকে না এখন কি মানে এডেলে পড়ছে একটা বেজালে ভাই মানুষ যদি তার জন্ম দাতার পরিচয় দিতে না পারে তাহলে সে আর মানুষ রইল কোথায় সে তো কুকুর আর শিয়াল বিড়ালের মতো হয়ে গেল কারণ পশুরা পাখিরা কুকুর বিড়াল শিয়াল তারা দিনে যার সাথে মন চায় তার সাথে মিলিত হয় অনেকগুলি বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চার বাবাকে সেই মা কুকুর নিজেও জানে না অতএব যেই মা একাধিক পুরুষের সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দেয় সেই মা তো নিজেই গ্যারান্টি দিতে পারবে না এই সন্তান কার কথা ঠিক না বেঠিক এজন্য ইসলামে একজন পুরুষের জন্য চারজন স্ত্রী বৈধ রেখেছেন কারণ হলো পৃথিবীতে মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি পুরুষের তুলনায় বেশি বুঝার জন্য বলছি জাস্ট একটা মেসাল দশ জন মহিলা কিন্তু পুরুষের সংখ্যা হলো আট জন এখন যদি একজনে একটা বিবাহই আইন করা হয় তাহলে আটজনে আটটা মেয়েকে বিবাহ করবে বাকি আরো দুইটা মেয়ে থেকে যাবে তাদের বিবাহর আর কোন পুরুষ বাকি থাকবে না আবার অন্যদিকে পুরুষরা যুদ্ধে যায় এবং শহীদ হয় কতল হয় নিহত হয় পুরুষরা তুলনামূলকভাবে অ্যাক্সিডেন্টে মারা যায় পুরুষদের মৃত্যুর হার বিভিন্ন কারণে বেশি মহিলাদের মৃত্যুর হার বিভিন্ন কারণে কম সেই দৃষ্টিতে মহিলাদের সংখ্যা সবসময় বেশি থাকে পুরুষের সংখ্যা কম থাকে এখন যদি বিধান এরকম করা হয় একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে দুইজন করতে পারবে না তাহলে মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি থাকার কারণে মহিলারা একজন একজন স্বামী গ্রহণ করার পরেও অনেক মহিলা থাকবে যাদের স্বামী ভাগে পাবে না তখন ওই মহিলাদের কি অবস্থা হবে তারা কার ঘরে ঠাই নিবে কাকে স্বামী বলে পরিচয় দিবে তখন তারা নাউজুবিল্লাহ তখন তারা বাধ্য হয়ে যৌবনের তাড়নায় পাপিষ্ট পাপাচারে লিপ্ত হবে যে কোনো ধরনের জেনা ব্যভিচারে লিপ্ত হবে অথবা যে কোনো ধরনের গর্হিত কাজের সাথে লিপ্ত হবে ইসলাম মা বোনদেরকে স্বামীহীন পরিচয়হীন একজন স্বামীর ঘরে থাকার সেইতে বঞ্চিত হওয়ার এই বিষয়টা ইসলাম চায় না ইসলাম চায় একজন মহিলা পতিতালয়ের সদস্য হওয়ার চেয়ে একজন স্বামীর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকুক ওইটাও চায় এটা ভালো কি বলেন আপনারা আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন সবারই মা বোন আছে কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না আপনার বোন
পতিতালয়ের সদস্য হোক এটা চান না একজন স্বামীর দ্বিতীয় স্ত্রী হোক ওটা চান কোনটা ভালো আপনার কাছে দ্বিতীয় স্ত্রী হওয়াটা তো সম্মান সে তো কারো না কারো স্ত্রী সম্মানের সাথে সংসার করছে ইসলাম কত বিজ্ঞানসম্মত ধর্ম দেখেন ইসলাম প্রতিটা নারীকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা দিয়েছে ইসলাম চায় না নারীরা পতিতার সদস্য হোক ইসলাম চায় না নারীরা দাসী হোক ইসলাম চায় একজন নারী প্রয়োজনে দ্বিতীয় তৃতীয় স্ত্রী হয়ে একজন স্বামীর ঘরে সম্মানের সাথে জীবন গঠন করুক সুবহানাল্লাহ বলেন এজন্য নারী এবং পুরুষের ব্যাপারে যে প্রশ্নগুলি নাস্তিকেরা করে থাকে তাদেরকে বলছি দাদু ইসলাম মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শিক্ষা দেয় আর নাস্তিকেরা বিজ্ঞানের দোহাই দিয়ে মানুষকে পশু জীব জানোয়ারের দিকে ইশারা করে তাদের দিকে ডাকে ঠিক না ঠিক বলি বুঝতে হবে আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দেন বলেন আমিন চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা